নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজিটেবল পাস্তা রেসিপি আজকে আমি দেখিয়েছি। এর আগেও আমার চ্যানেলে দুটো পাস্তা রেসিপি আছে, কিন্তু আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে পাস্তা মিক্স বা পাস্তা সস ছাড়া কিভাবে পাস্তা বানাতে হয় সেই রেসিপিটাই দেখিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। ভেজিটেবল পাস্তা বানানোর জন্য আমি এখানে পাস্তা রেখেছি 150 গ্রাম মতো। আপনারা যে কোনো শেপের পাস্তা ইউজ করতে পারেন। সবজির মধ্যে আমাদের লাগছে রসুন 2 কুচিয়ে রেখেছি, পেঁয়াজ 1 মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছি, 1 মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে রেখেছি, গাজর কুচিয়ে রেখেছি অর্ধেকটা, কাঁচা লঙ্কা রেখেছি 2 কুচিয়ে। এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। বিনস লাগছে 6 থেকে 8টা, এটাকেও কুচিয়ে রেখেছি। সব সবজিগুলোকে আমি একভাবে কুচিয়ে রেখেছি। টমেটো পেস্ট করে রেখেছি 2 মিডিয়াম সাইজের। 2 মিডিয়াম সাইজের টমেটোকে আমি একটু গ্রাইন্ডিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এর পরিবর্তে আপনারা কেচাপও ইউজ করতে পারেন সম পরিমাণে। এখানে আমি ধনে পাতা রেখেছি 1 টেবিল স্পুন। একটু জল আমি ফোটাতে বসিয়ে দিয়েছি, এতে আমি নুন আর 1 টিস্পুন মতো তেল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগবে এটা হতে। প্রায় 8 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। পাস্তাটাকে আমাদের খুব বেশি সেদ্ধ করে ফেললে চলবে না। দেখুন, একটা চামচ দিয়ে কাটলে এটা একদম সুন্দরভাবে একটু চাপ দিলেই কেটে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটুখানি ধুয়ে নেব, স্টেনারে স্টেন করে নেব, আর তারপরে ফিরে আসছি আমরা। একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে পাস্তাটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি জলটাকে ঝরিয়ে। এতে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটু ভালো মতো মিশিয়ে নেব তেলটাকে। কড়াইতে তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। সাদা তেল ইউজ করছি আমি, বাটারেও করতে পারেন আপনারা চাইলে। রসুন দিয়ে দেবো তেলটা গরম হতেই। রসুনটা একটু হয়ে এলে এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেব, কালারটা একটু চেঞ্জ হয়ে এলে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। গাজর আর বিনসটাকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু পরে দেব, 2 মিনিট মতন এই সবজিগুলোকে আগে ভেজে নেব, তারপরে ক্যাপসিকামটা দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বাচ্চারা খেলে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচও ইউজ করতে পারেন, আবার কেউ যদি আরও বেশি স্পাইসি করতে চান তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম হতে বেশি সময় লাগে না, তাই ক্যাপসিকামটাকে পরে দিলাম। একটু নেড়ে নিয়ে এতে আমি টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা কেচাপও ইউজ করতে পারেন, তবে টমেটোর পেস্টটা একটু বেশি হেলদি। নুন দিয়ে দিলাম। 1 মিনিট মতন টমেটোর পেস্টটাকে একটু কষিয়ে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি 3 থেকে 4 চামচ জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। সবজিগুলো খুব ছোট ছোট করে টুকরো করা ছিল, তাই এটা হতে বেশি সময় লাগবে না। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি পাস্তাটাকে দিয়ে দেব। পাস্তাটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর শেষে আমি ধনে পাতা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে অল্প একটু অরিগানো ইউজ করতে পারেন, তবে এটাকে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। এবং যাদের হাতের কাছে একদম অরিগানো নেই বা পায় না তারা, তারা কীভাবে পাস্তা বানাবেন সেই রেসিপিটাই দেখিয়েছি। ভালো মতন ধনে পাতাটাকে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে রেসিপিটা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।